আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো যে পিএসপির সিনট্যাক্স যে আমরা পিএসপির সিনট্যাক্স নিয়ে কীভাবে কাজ করতে পারি বা পিএসপিটা আমরা কীভাবে স্টার্ট করতে পারি তো ফার্স্টে আমাদের একটা পেজ লাগবে তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখব যে আমাদের একটা পেজ করা আছে পেজের নেম দেওয়া আছে ইন্ডেক্স ডট স্পেস তো এখানে দেখবো যে আমাদের এনস্টেমালের একটা স্ট্রাকচার দেওয়া আছে আমরা মোটামুটি এতটুকু জানি যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে গেলে অবশ্যই তার স্ট্রাকচারটা ঠিক রাখতে হয় বা সিনট্যাক্সটা ঠিক রাখতে হয় তো দেখেন যে আমরা যখন ইনস্টেমাল নিয়ে কাজ করছি তখন কিন্তু আমাদের রস্টেমালের একটা স্ট্রাকচার ছিল যে ইয়ে এস্টেমালটা ট্যাগটাকে আমরা স্টার্ট করছিলাম এবং এন্ড করছিলাম বডি ট্যাগটাকে স্টার্ট করছে এবং এন্ড করছে তো এটা ছিল আসলে এই স্টেমেলের স্ট্রাকচার যে আমরা যদি এখানে কাজ করি তাহলে এই স্টেমালের স্ট্রাকচারে কাজ করতে পারবো তো নর্মালি যেহেতু আমরা পিএসপি নিয়ে কাজ করতে চাইছি সো আমাদের পিএসপি কিন্তু একটা স্ট্রাকচার আছে তো আমরা পিএসপি স্ট্রাকচার নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কীভাবে করতে পারি নর্মালি দেখেন যে আমরা যদি এরকম কিছু একটা লিখি তো এটাকে যদি আমরা সেভ দিই দেওয়ার পর আমরা যদি এটাকে একটু রান করা ট্রাই করি আমাদের যে পেজ ছিল এখানে আমরা যাই বা আমাদের ব্রাউজারের মাধ্যমেই আমাদের পেজটাকে রান করতে হবে আমরা এখানে যাই লোকাল হোস্ট লিখলাম লোকাল হোস্ট তো যেহেতু আমার পোর্ট নাম্বারটা চেঞ্জ করা আছে তো আমি এখানে জাস্ট পোর্ট নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের লাস্ট ফোল্ডার নেমটা বা আমাদের যে এখানে যে ডিরেক্টরি আসে ওটা নেমটা লিখতে পারি তো মোটামুটি আমরা এখানে একটু দেখি যে আমাদের ডিরেক্টরের নেমটা কী দিচ্ছে তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের ডিরেক্টরের নেম দেওয়া আসলে টিউটোরাল তো আমরা লাস্ট এখানে একটু যাবো টিউটোরাল টিয়েটোরিয়াম তো এখানে যদি আমরা ইনটা দিই তাহলে দেখবো যে আমাদের পেজটা রান হয়েছে এবং আমরা এখানে যে টেক্সটটা লিখছি সেই টেক্সটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি তো আউটপুটে যদি আমরা দেখতেও পারি তাহলে দেখা যাচ্ছে আমরা যে টেক্সটা লিখছি এটা কিন্তু আমরা এইচ স্টাইমের ফর্মেটে লিখছি বা আমরা কিন্তু পিএসপি স্ট্রাকচার সারে লিখিনি তো আমরা যদি পিএসপি স্ট্রাকচারটা ইউজ করে আমরা পিএসপির মধ্যে যদি এই টেক্সটটা লিখে এটাকে যদি শো করাতে চাইতাম তাহলে আমরা কীভাবে করাইতে পারতাম তো নর্মালি দেখেন যে আমরা যদি পিএসপি নিয়ে কাজ করতে চাই তাহলে পিএসপির একটা ব্লগ আমাদের লিখতে হবে তো আমরা এরকম পিএসপি লিখে এটাকে আমরা ইন করে দিতে পারি তো এখানে দেখেন যে আমরা যে ব্লগটা লিখছি এটাকে আমরা পিএসপি সিনট্যাক্স বা পিএসপি স্ট্রাকচার বলি যে আমরা পিএসপিতে যে কাজগুলো করবো এটা মেবি বা অবশ্যই আমরা এর মধ্যেই করবো তো নর্মালি দেখেন যে আমরা একটা কাজ করতে পারি যে এখানে যদি আমি কোনো একটা টেক্সট লিখতে চাই তাহলে কি করতে পারি আমি জাস্ট একটা কমান্ডের সাহায্য নিতে পারি ইকো কমান্ড আর এখানে আমি দুইটা ডাবল কোটেশন দিয়ে দিলাম এখানে যাই হোক আমি একটা টেক্সট লিখতে পারি তো আমি এখানে লিখলাম যে আই লাভ জাভা ওকে তো আমি এখানে জাস্ট একটা টেক্সট লিখলাম আই লাভ জাভা তো আমরা চাইছি কি যে এই টেক্সটটাকে আমরা ওপেন করবো কোথায় আমাদের যে পেজ আছে বা আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজার শো করার জন্য আমরা জাস্ট এই টেক্সটটা লিখলাম তো আমরা যদি এটাকে সেভ দিই দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু যাই আমরা একটু রিল ওট দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা আউটপুট দেখতে পারতেছি যে আই লাভ জাভা তো এখানে যে ব্যাপারটা দেখেন যে আমরা যে টেক্সটটা দেখতে পারতেছি এই টেক্সটা কিন্তু আমরা সরাসরি কী করছে আমাদের যে পিএসপির যে স্ট্রাকচার আছে পিএসপি স্ট্রাকচার মধ্যেই কিন্তু আমরা লিখছি তো আমরা ইচ্ছা করলে এইভাবে পিএসপি স্ট্রাকচারের মধ্যে লিখে কাজ করতে পারি এবং দেখেন যে আমরা যে পিএসপি ব্লকটা নিশি এই ব্লকটা কিন্তু আমরা যে কোনো স্ট্রাকচারের মধ্যে লিখতে পারি নর্মালি দেখেন যে আমরা কিন্তু এখন এইসটেম এল যে স্ট্রাকচার আছে তার মধ্যেই কিন্তু আমরা পিএসপির স্ট্রাকচারটা লিখে পিএসপির কোডগুলোকে রান করাইতে পারতেছি তো আমরা যদি নর্মালি এরকম কিছু ধরতাম যে আমাদের একটা সিএসএস কোড আছে বা আদার্স কোড আছে সেটার মধ্যেও কিন্তু আমরা এই ব্লগটা লিখে কাজ করতে পারতাম আমি যদি এক্সাম্পল দিতে চাই তাহলে দেখেন যে এখানে আমাদের যে টেক্সট আছে আমি একটা কাজ করি এখানে এই টেক্সটাকে আমরা একটা এইস্টেম ট্যাগের মধ্যে দিয়ে দিই তো আমরা নর্মালি কী করবো আমাদের যে এই একটা ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম ওকে তো আমি কি করলাম এটি ট্যাগটাকে স্টার্ট করলাম এবং এই ট্যাকটাকে ইন করলাম তো এতে কী হবে আমরা যদি একটু নর্মালি দেখতে চাই তো এখানে দেখেন যে আমরা একটু রিলোড দিলে দেখবো আমাদের টেক্সটটাকে একটু বড় করে দেখেছে তো আমরা যেহেতু এখানে এই স্টাইমে ইউজ করছি আমরা অলরেডি জানি যে এই সনটাও হচ্ছে একটা হেডিং স্ট্যাগ এর মধ্যে আমাদের যে টেক্সট আছে এটাকে যদি আমরা দিই তাহলে টেক্সটটাকে একটু বড়ো করে দেখাবে প্লাস বোল্ড করে দেখাবে তো আমরা কি করতে চাচ্ছি আমাদের এখানে যে টেক্সট আছে টেক্সটে দেখেন যে কালারটা আছে মানে টেক্সটের কালারটা কিন্তু ব্ল্যাক আছে আমরা যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে চাই কিন্তু সেই কালারটা আমরা অবশ্যই সিএসএস কোডের মাধ্যমে দিব তাহলে আমরা কি করতে পারি যে আমরা যে হেড ট্যাগ নিশি হেড ট্যাগের মধ্যে আমরা একটা ট্যাগের সাথে নিতে পারি স্টাইল ওকে তো স্টাইল ট্যাগ আমি নিলাম এখানে ট্যাগটাকে ইন করে দিলাম তো দেওয়ার পরে দেখেন যে আমরা কি করব এখানে আমরা যেহেতু এই ওয়ান ট্যাগের মধ্যে যে টেক্সটা আছে এটার ওপর আমরা ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি তো আমরা নর্মালি কী করব এই ট্যাগের নেমটা আমরা এখানে লিখব তো আমরা এখানে লিখলাম এই ওয়ান এখন আমরা এখানে কি করবো আপাতত কালার দিতে যাচ্ছি কোন কালার দেবো আপাতত আমরা রেড কালার দেবো যে আমাদের এখানে যে টেক্সট আছে টেক্সটের ফন্ট কালারটা হবে রেড কালার তো আমরা যদি এটাকে সেভ দিই দেওয়ার পর আমাদের যে পেজ ছিল পেসটাকে যদি আমরা একটু রিলোড দিই তাহলে আমরা এখানে একটু আউটপুটটা দেখতে পারবো যে আমাদের যে টেক্সট আছে টেক্সটের কালারটা রেড হয়েছে তো আমরা ইচ্ছা করলে এখানে কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারবো আপনি যদি সিলভার অথবা ব্লু কালার অথবা গ্রিন কালার যাই দিতে চান দিতে পারবেন তো এখানে দেখেন যে কালারটা আছে আমরা যদি মনে করি যে এই কালারটা আমরা পিএসপি ব্লকের মধ্যে দেবো বা পিএসপির যে স্ট্রাকচার আছে তার মধ্যে আমরা দিব তো নর্মালি দেখেন আমরা কি করতে পারি জাস্ট এইটাকে আমরা কাট করে নিলাম নেওয়ার পর আমরা কি করব এখানে আমরা পিএসপির একটা ব্লক স্টার্ট করব তো আমরা পিএসপির ব্লকটাকে স্টার্ট করলাম এখানে আমরা একটা কমান লিখে দেবো ইকো আচ্ছা এরপর আমরা ডাবল কোটেশন দিই এর মধ্যে আমরা এই কালার রেডটাকে মানে আমাদের যে টেস ওয়ার্ড ছিল রেড আমরা এটাকে দিয়ে দিলাম আর যেহেতু আমার এটা লাইন শেষ অতএবা আমাদের একটা সিঙ্গেল মানে সেমিকলন দিতে হবে তো আমরা সেমিকলনটা না দিলেও হবে কারণ এরপরে তো আর আমাদের আর কোনো লাইন নেই তো আমরা এটাকে সেভ দিলাম দেওয়ার পরে এখানে জাস্ট একটু যাবো রিলোড দেবো তো আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সট আছে টেক্সটের কালারটা কিন্তু রেড কালারই দেখাচ্ছে সো যদি আমাদের টেক্সটের কালার রেডই দেখায় তার মানে হচ্ছে যে আমাদের এখানে যে কোডটা আমরা লিখছি সেই কোডটা কিন্তু কাজ করছে তো নর্মালি দেখেন যে আমাদের যে পি পিএসপির যে ব্লগ আছে আমরা পিএসপির যুক্ত কোনো পেজে সেটা আমাদের এইস্টেম স্ট্রাকচারের মধ্যে আমরা ইসা করলে পিএসপির ব্লগ শুরু করে আমরা পিএসপির কোডগুলো করতে পারবো আবার যদি আমরা সিএসএস কোডের মধ্যেও যদি আবার আমরা পিএইচপির ব্লগ লিখে পিএসপির কোডগুলো যদি করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারি তো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি বা যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি বা আমরা কীভাবে ব্লগটা লিখতে পারি তো এখানে দেখেন যে আমরা যদি নর্মালি এরকম কিছু একটা লিখে রাখতে চাই আসলে এরকম কিছু না আমরা অনেক সময় কমেন্টস করি তো যারা মোটামুটি এই স্টেমে কাজ করছেন তারা আসলে জানেন যে কমেন্টস বলতে আমরা কী বুঝি তারপরেও আমি বলছি যে এখানে আমাদের যে টেক্সট আছে বা আমরা যে কাজটা করতেছি নর্মালি দেখেন যে আমরা যেহেতু এই কাজটা করতেছি আমরা আসলে জানি যে কাজটা আমরা কেন করতেছি বা কাজটা কিভাবে করতেছে কিন্তু অন্য কোনো বলার পর যদি আমাদের এই পেজটাকে ওপেন করে তাহলে কিন্তু সে একেবারে কোড দেখে কিন্তু বুঝতে পারবে না কিন্তু আমরা যদি ওইটার পাশে যদি কমেন্টস করে রাখি যে আমরা এই রিলেটেড একটা কাজ করতেছি তাহলে কিন্তু সেই কমেন্টসটা পড়েই কিন্তু সে বুঝতে পারবে যে আসলে এখানে কোডগুলো দিয়ে কোন ধরনের কাজ করা হয়েছে তো নর্মালি দেখেন যে আমরা যখন এই নিয়ে কাজ করছিলাম তখন আমরা কমেন্টস করছিলাম এরকম কিছু একটা যে আমরা যদি এরকম কিছু একটা দিই তাহলে কী হবে যে এই কোডগুলো এখানে থাকবে বা টেক্সটটা থাকবে বাট আমরা যখন পেসটাকে এক্সিকিউট করব তখন এটা আর দেখাবে না মানে এটা কমেন্টস আকারে থাকবে তো নর্মালি দেখেন যে আমরা যদি ইচ্ছা করি আমরা পেসপিতেও কিন্তু এই কমেন্টসগুলো করতে পারি নর্মালি দেখেন যে আমি যদি এরকম কিছু একটা লিখছে তো এরকম যদি আমরা কিছু লিখি তাহলে একটা ইরো দিবে মেবি আমি এটাকে যদি একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো তো এখানে দেখেন যে আমাদের কিন্তু একটা পার্টস ইউরোধ দিছে সিনট্যাক্স ইরোধ দিছে আনএক্সপেক্টেড কিছু একটা বলতেছে তো কত নাম্বার লাইনে বলতেছে দেখেন চোদ্দ নাম্বার লাইন আমরা যদি চোদ্দো নাম্বার লাইনে যাই এটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বর লাইন আমরা যে এভাবে আসলে একটা টেক্সট লিখছিলাম এভাবে টেক্সটটা আর লেখা যাবে না তো আমরা যদি এভাবে টেক্সটটা রাখতে চাই তাহলে আমরা কী করতে পারি আমরা এটাকে কমেন্টস করে দিতে পারি তো কমেন্টস আবার আমরা কীভাবে করতে পারি তো এখানে দেখেন আমরা যদি এরকম দুইটা শ্লাস দিই তাহলেই কিন্তু এই টেক্সটটাকে দেখেন সে কিন্তু কমেন্টস করে দিছে এবং যদি এটা কমেন্টস হয় আমি এটাকে যদি সেভ দিই তাহলে দেখেন কিন্তু ওই হিরোটা আর নেই তো আমরা আশা করি এভাবে কমেন্টস করতে পারবো তবে এভাবে কমেন্টস যদি আমরা করি তাহলে এই কমেন্টসটা লাস্ট আমরা সিঙ্গেল লাইনের জন্য করতে পারবো যে এখানে দেখেন যে টোটালটা মিলে কিন্তু আমাদের একটা লাইন এই লাইনটাকে যদি আমরা কমেন্টস করতে চাই তাহলে এটার ফার্স্ট আমরা দুইটা স্ল্যাশ দিতে পারি কিন্তু আমাদের যদি অনেকগুলো লাইন হয় আমাদের যদি এরকম চার পাঁচটা বা ছয় সাতটা যদি লাইন হয় তো সেক্ষেত্রে দেখেন প্রতিটা লাইনের ক্ষেত্রে ফার্স্ট এরকম দুইটা ডাবল করা স্ল্যাশ দেওয়া খুবই ঝামেলাদায়ক আমার মনে হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মাল্টি লাইন এক একবারেই সিলেক্ট করতে পারি তো নর্মালি আমরা কি করতে পারি যে আমরা এরকম একটা স্লাশ দেবো স্লাস দেওয়ার পরে একটা হ্যাশ স্টার দেবো ওকে তো আমাদের যে লাইনটা আমরা শেষ করব এখানে আবার একটা স্টার্ট দেবে একটা হ্যাশ দেবো তার মানে আমরা স্টার্ট করছে হ্যাশ দে সরি স্লাস দেয় আমরা শেষ করছে স্লাস দেয় এবং মাস্করা আমরা একটা স্টার্ট দিয়েছি তো সেক্ষেত্রে দেখেন যে এর মধ্যে আমাদের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটাকে টোটালটাকে কী করবে একটা কমেন্টস করে দেবে তো আমাদের যদি সিঙ্গেল লাইন কমেন্টস করা দরকার হয় তাহলে আমরা ইউজ করবো দুটা স্ল্যাশ আর যদি এরকম মাল্টি লাইন দরকার হয় তাহলে আমরা ইউজ করবো একটা স্ল্যাশ তারপরে স্টার তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা পিএসপিতে কীভাবে কমেন্টস করবো এবং আশা করি আমরা এটাও বুঝতে পারছি যে আমরা কীভাবে পিএসপির কোডটা লেখা স্টার্ট করতে পারি বা আমরা কীভাবে পিএচপির স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ